গত কয়েকদিনে নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে, এবার আবারও নাড়িয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। শাহজাহান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কারণ কি? কারণ সুন্দরবনের আনাচে কানাচে শাহজাহানের মোবাইলের লোকেশান ট্র্যাক করে দেখা যাচ্ছে বারবার এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করছে শাহজাহানের মোবাইলের লোকেশান। শাহজাহান কি ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নাকানিচোবানি খাওয়াচ্ছেন? শাহজাহান কি মায়ানমারে পালিয়ে গেছেন? জানা যাচ্ছিল শাহজাহান বাংলাদেশে যেতে পারেন, কিন্তু ইডির লুকআউট নোটিশ জারির পরেই সেই কথা কিন্তু আরও একবার প্রকাশ্যে এলো যে বাংলাদেশ নয়, এবার শাহজাহান হয়তো মায়ানমারের দিকেও যেতে পারেন। কারণ রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে শাহজাহানের নাম প্রকাশ্যে এনেছেন বিজেপির এক নেত্রী, তার বিরুদ্ধে লুকআউট জারি করেছে ইডি। আর সেই শাহজাহানের মোবাইল ট্র্যাক করে দেখা যাচ্ছে যে একটি মোবাইল শাহজাহান ব্যবহার করছেন মাত্র, সেই হ্যান্ডসেট ও সিমের লোকেশান ট্র্যাক করা হচ্ছে প্রতিনিয়ত। আর সেখানেই তদন্তকারীরা বিভ্রান্ত হচ্ছেন, কারণ রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হওয়ার পর শাহজাহান পালিয়ে এখন সুন্দরবনের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। যেখানে তার মোবাইল লোকেশান ট্র্যাক করা হচ্ছে সেখানে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে শাহজাহান নেই, অথচ আরেক জায়গায় দিব্যি শাহজাহানের মোবাইলের লোকেশান খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে কি শাহজাহানকে একটি নির্দিষ্ট জায়গায় রেখে তার মোবাইলটি বিভিন্ন জায়গায় তার অনুগামীরা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বেড়াচ্ছেন শুধু ইডিকে বিভ্রান্ত করার জন্য? শাহজাহান যেন কার্যত ইডির চোখে ধুলো দেওয়ার জন্য প্রতিনিয়তই নানান পরিকল্পনা করছেন, কিন্তু হয়তো বেশি দিন না শেখ শাহজাহান ধরা পড়বে নি। ইডি এবার যে লোকেশানটি পেয়েছেন সেই লোকেশান দেখেই কিন্তু টোটাল সুন্দরবন এলাকায় সার্চ করতে পারে শাহজাহানকে নিয়ে। সিআরপিএফকে সঙ্গে নিয়ে শাহজাহানের জন্য সার্চ করা হতে পারে টোটাল সুন্দরবন এলাকা, সেই কো পরিকল্পনা করছে সিআরপিএফের আইজি এবং অধিকর্তারা। ইডির আধিকারিকের হাতে কার্যত ধরা পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। শেখ শাহজাহান ইডিকে ঘুর পথে পরিচালিত করার যে প্ল্যান করেছে সেই প্ল্যানই এবার বোমেরাং হবে শাহজাহানের।